বিয়ে আন্দোলনকারীদের কাঁধে কাঁধ মিলে আমের সন্ত আমের প্রেষ্ট করব এ বাংলায় এই সরকারি কর্মীদের নিয়ে হচ্ছে ডাকে তারা আন্দোলন করছেন তারা রাস্তায় বসে রয়েছেন আর তাদেরকে কটাক্ষ করছেন রাজ্যের মন্ত্রী বলছেন না বসালে চলে যান এই বলার দায়িত্বটা ওনাকে কে দিয়েছেন কে দিয়েছেন এই প্রশ্নগুলো তারা যখন করছেন আজ এনাদের মঞ্চে বিরোধী রাজনৈতিক দলের নেতারা কস্তব থেকে শুরু করে রাহুল থেকে শুরু রাহুল সিনহা থেকে শুরু করে প্রত্যেকে আসছেন এবং এনাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্নটা করছেন এবং এনারা বলছেন অরাজনৈতিক ভাবে আমরা গোটা বাংলার মানুষকে দেখিয়ে দিতে চাই রাজ্য সরকারকে দেখিয়ে দিতে চাই আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা কোথায় যেতে পারি আমি আলোচনায় আসবো সবার আগে শোনানোর চেষ্টা করব তাদের কি জানো চুরি গেছে ডিএ ডিএ চুরি গেছে ডিএ এই সরকার চুরি করেছে কে চুরি করেছে বাজিয়ে বাজিয়ে বলেন কিচ্ছু হয়নি আর আজ এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে ঝাঁটা ঝাড়ু হাতে তারা রাস্তায় বেড়েছেন কোনো কাজই ছোট নয় কিন্তু এমএ পাস করে বিএ পাস করে এই ঝাড়ুদারের কাজ তারা কেন করছেন তারা বলছেন যে আমরা চপ সিঙ্গারা বাজার থেকে অন্তত বিএ পাস করে এমএ পাস করে এই ঝাড়ু হাতে কাজ করাটা এর থেকেও বেশি সম্মানের মনে করি তাই তারা আজ রাস্তায় আজ যারা চাকরি করছেন তারাও রাস্তায় আজ যারা চাকরি করবেন তারাও রাস্তায় তারা বলছেন চাকরি নেই আর যারা চাকরি করছেন তারা বলছেন তাদের প্রাপ্য ডিএ নেই ডিএ কোনো ভিক্ষা নয় ডিএ তাদের ডিএ তাদের কিন্তু এই রাজ্য সরকার শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যারা তলার উপর তলায় বসে আছে শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে শুনতে পাচ্ছে আপনারা 10ই মার্চ কি করবেন এর আগে কর্মবিরতিতে রাজ্য সরকার আপনাদের চিঠি দিয়ে কি বলেছিল আর আপনারা আপনারা কি কেটেছেন আমরা সরকারের মাথাটাই কেটে দিয়েছি আর লজ্জাটাও কেটে দিয়েছি এই আনন্দ তারা 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 করছেন কেন করছেন তারা সফল হচ্ছেন আন্দোলনে তার জন্য তারা বলছেন আজ চোখের জল ফেলতে হচ্ছে ডিএর জন্য আজ ঝাড়ু ধরতে হচ্ছে চাকরির জন্য এই বাংলায় হচ্ছেটা কি এই প্রশ্নটা তারা তুলছেন আমরা আলোচনায় আসবো আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন ডিএ আন্দোলনকারীরা আমার সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীরা আমার সঙ্গে রয়েছেন জ্যোতি দেবুদা রয়েছেন আমার সঙ্গে অরিত্র রয়েছেন এবং আমার সঙ্গে স্বপন দা রয়েছেন আমি আলোচনায় আসবো কিন্তু প্রথমেই আমি দেখানোর চেষ্টা করব এক একটি প্যাকেজের মাধ্যমে প্রথমে দেখব বিশেষ রিপোর্ট সরকারি কর্মচারীরা যদি রাজনৈতিক পরিচয় ঝেড়ে নিজেদের দাবি দাওয়া নিয়ে এক হতে পারেন এবং এরকম একটা সুবিধাতন্ত্র সরকারের বিরুদ্ধে এবং সেটা সফল ধর্মঘট করতে পারেন যেখানে রাজনৈতিক বিরোধী দলগুলো পর্যন্ত করতে পারে না তাহলে যারা বিরোধী আছেন এই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারেন না অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করেন তারা এরপরে ব্রাস্ট করবেন সরকার কিভাবে সেটা সামলায় সেটা সরকার ভাবুক বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নাছোড় লড়াই হকের ডিএ পেতে 38 দিন ধরে শহীদ মিনারে চলছে অবস্থান আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে শহীদ মিনারে আন্দোলন মঞ্চে উপস্থিত কংগ্রেস নেতা তথা আইনজীবী গৌস্তভ বাগচি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সাথে এই ধরনের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপই সরকার করছে এই যে এই লোকগুলো আন্দোলন করছে এদের ন্যায্য দাবি দাওয়া মেটাচ্ছে না সরকার তার দাম্ভিকতা নিয়ে চলছে এটা একটা স্বৈরাচারী পদক্ষেপ এই লোকগুলো দিনের পর দিন রাস্তার ধারে চাকরি ছেলেমেয়েগুলো বসে আছে তারা তাদের চাকরির দাবি নিয়ে তাদের দিকে না তাকানো সেখানে দাম্ভিকতা দেখানো সরকারের পক্ষে এটাও একটা স্বৈরাচারী পদক্ষেপ আন্দোলন আরো তীব্রতর করতে চাইছেন ডিএর যারা দাবি করছেন এই সরকারি কর্মচারীরা সব মিলিয়ে আগামী 10ই মার্চ এই যে ধর্মঘট রয়েছে তা কতটা কার্যকর করতে দেবে রাজ্য সরকার একদিকে সরকারি কর্মীরা রাস্তায় নেমেছেন অধিকারের দাবিতে অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে এনএসকিউএফ শিক্ষকদের অবস্থান বিক্ষোভ রাস্তায় ঝাঁট দিয়ে প্রতিবাদ জানালেন তারা হাতে নই আমরা পেন হাতে বিদ্যালয় ফিরে যেতে চাইছি আমরা ঝাড়ু হাতে আমরা এখানে আসিনি আমরা পেন হাতে বিদ্যালয় ফিরে যেতে চাই তো আমাদেরকে আজ 17 মাস পুরো বসিয়ে দিয়েছে বিনা নোটিশে বসিয়ে দিয়েছে না আমাদেরকে বেতন দিচ্ছে না আমাদের চাকরি আবার পুনর্বহাল করাচ্ছে চাকরি হারাদের পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ মাস্ট অ্যাবাইড বাই ইটস রেসপন্সিবিলিটি
ডিসচার্জ ইটস রেসপন্সিবিলিটি এবং ন বছরে এদের মায়না বাড়িনি। মায়না বাড়াতে হবে, স্থায়িত্ব আনতে হবে, নিরাপত্তা আনতে হবে। এই দাবিতে আজকে এরা ধারণা দিচ্ছে, কালকে কিন্তু এটা সর্ব জায়গায় ছড়িয়ে যাবে ইন্ডিয়াতে। রাজ্যে দান খয়রাত ভেট সবই আছে, কিন্তু নেই চাকরির সুরক্ষা, নেই প্রাপ্য ডিএর অধিকার। সেই অধিকারের দাবিতে সরকার কান দিক না দিক, লড়াইয়ের ঝাঁজ বাড়ছেই। ঐন্দ্রিলা ঘোষ ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিদ্যালয় যেতে চাই, আমরা এই ঝাড়ু হাতে দেওয়ার জন্য আমরা পরীক্ষায় বসিনি, কারণ এমটেক পাস করা কখনো ঝাড়ু ওদার হতে পারে না। আমরা চাই অবিলম্বে আমরা যারা কাজ করছি তাদেরকে আমাদের বেতন দেওয়া, আমাদের ছ মাস বেতন নেই, আমাদের বাড়ির বাবা মারা কি খাবে, আমরা তাই আজকে ঝাড়ুয়াতে বাধ্য হয়েছি, ঝাড়ুয়াতে রাস্তায় নামতে। আমরা চাই আমাদের স্থায়ী করণ হোক এবং আমাদের বেতন দেওয়া হোক। কেন সরকার আমাদের বেতন দিচ্ছে না? আমাদের এই রাজ্য সরকারের আমলে আমাদের নিয়োগ করা হয়েছিল স্বচ্ছভাবে। কতদিন ধরে আপনারা চোখের জল ফেলছে? 10 বছর, একটা জীবন শেষ হয়ে গেছে, বিয়ে করতে পারছি না, কি বলবো, শুনুন, পাচ্ছি না, ভীষণ অবস্থা খারাপ। কি বলছেন? ওনাদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই শুনবেন, এবং 10 বছরে শুনতে পারেননি, এনাদের কথা শুনুন। উনি জানেন না, উনি জানেন না, NSQF টিচাররা তারা স্কুলে স্কুলে সমস্ত ধরনের কম্পিউটার কাজ করে, কম্পিউটার শেখায়, তাদের বেতন দিতে পারে না। ওরা আন্দোলন করেছিল বলে ওকে কলকাতার স্কুল থেকে সুদূর কোচবিহারে পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন, আপনি জানেন বরাবর কি উত্তর দিতে পারবেন? দেখুন, এটা নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী বদলিটা হয়েছে। আর এছাড়া যাকে যাকে মাইনে দেওয়া যায় না, যাকে নিয়ম অনুযায়ী ঝাঁটা ধরেছি। আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, ও কলকাতা স্কুল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে ধমকে কিছু লাভ নেই, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে ধমকে কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় জব এগ্রিমেন্ট কি আছে সেটা দেখুন। এটা ওখানে এগ্রিমেন্ট কি দেখছেন? এ আপনি আপনি ছেড়ে দিন, আপনি ওনাদের কথা ছাড়ুন, এনার কথা ধরুন, এনার কথা ধরুন। সাদা চুল সাদা কপে আজ রাস্তায় নামছেন, এনার কথা ধরুন, এনার কথা ধরুন, এনার কথা ধরুন। এনার আর কতদিন রাস্তায় বসে থাকবেন? এনাদের কথা ধরুন, এনাদের কথা ধরুন। এনাদের এনার সহকর্মী আন্দোলন করতে করতে বার পাঁচেক হাসপাতাল গেছে, বার পাঁচেক এসেছেন, আপনারা এসেছেন, দেখা করেছেন কি? তাই তো, একদমই না। আসলে দিদি 26 দিন স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিল, তো সেটাই উনি সবাইকে ভাবেন, একজন চোর আর একজনকে চোর ভাবে। দিদি ভাবছে স্যান্ডউইচ খেয়ে অনশন করছে, তাই এরা যা খুশি হোক। আদতে এই সরকার দোকান কাটা নির্লজ্জ সরকার, যার পক্ষে দেখা দেখাবে, দেখবেন আপনি অনশন মঞ্চটা, দেখবেন কত কষ্ট করে পড়ে রয়েছেন, আজ কেন স্কুল ছেড়ে ওনাদের বসে থাকতে হবে? গণ আন্দোলন শেখাতে হবে না, উনি গণ আন্দোলন, আরে কি গণ আন্দোলন, এনারা এনারা কি বলছেন দেখতে পাচ্ছেন? এনারা কি বলছেন দেখতে পাচ্ছেন? এনাদের মুখগুলো দেখতে পাচ্ছেন? লজ্জা লজ্জা কি বলছেন দাদা? লজ্জা লজ্জা কি বলছেন? এরা ছিল কি বলছেন? কি বলছেন? আপনি নিশ্চয় জানেন যে আমরা 5ই সেপ্টেম্বর বাটি হাতে ভিক্ষা করেছি, শিক্ষক দিবসের দিন শিক্ষক বাটি হাতে ভিক্ষা করছে, কিন্তু আজকে দিদি আমাদের সুরক্ষা না দিয়ে দুয়ারে দুয়ারে সুরক্ষা গবজলে ঘুরছে, তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? আজকে শিক্ষকদের সুরক্ষা নেই, না আছে ল্যাব কর্মীদের সুরক্ষা, তাহলে আজকে সুরক্ষাটা কোথায়? তাই আমরা আজকে রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে আজকে ময়
আজকে ভবিষ্যৎ তৈরি করার জন্য আজকে ছাত্রদের সেই শিক্ষা দেবে। এনারা ডিগ্রি করে ঝাড়ু দেবে, পাঠ্য পুস্তক নেই। আজকে ল্যাব মানে অ্যাসিস্ট্যান্ট বলে মানে কি বলবো, যে মানে বই বলতে কিছু নেই। চোখ ছলছল করছে, যে এত কান্না করছে, চোখ ছলছল করছে। মাসের বেতন মাসে পাই না, আজকে ছ মাস হয়ে গেল বেতন পাচ্ছি না। এই যে ছেলেগুলো আজকে চাকরি চার বছর ধরে কাজ করিয়ে তারপরে হঠাৎ করে চাকরি কেড়ে নিয়েছে 17 মাস ধরে কোন রকম কাজ কেড়ে নিয়েছে। হ্যাঁ, অ্যাডিশনাল ম্যান পাওয়ার কোথায়? অ্যাডিশনাল লেখা আছে আমাদের টেন্ডারে, কোথাও লেখা নেই। সরকার নোটিশ দিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করে হঠাৎ করে অ্যাডিশনাল বলে আমাদেরকে বাদ দিয়ে দেয় 218 জনকে। আপনারা MCA করছেন, MBA করছেন, তারপরেও চাকরি না? হ্যাঁ, আমাদের চলে যাচ্ছে। দিদি নিজেই তো বলেছে কারণ এই রাজ্যে কারো চাকরির মানুষ দেখুন, আজ ঝাড়ু হাতে আমাদের বাংলার যুব সমাজ, আজ যারা সমাজটা করেছেন এত বছর ধরে, যাদের চুল পেকে গিয়েছে সমাজ করতে গিয়ে, তারাও আজ রাস্তায়, আজ পেন হাতে ঝাড়ু হাতে তারা রাস্তায়। কি বলবে যদি দেখুন, বিষয়টা হচ্ছে আজকে এদের টাকাটা দেওয়া হচ্ছে না, এদের ডিএটা দেওয়া হচ্ছে না। কিন্তু আপনার মনে থাকবে যারা পেহেডের উপরে থাকে, ISIPS যারা এখানে কর্মরত, তারা কিন্তু তাদের ডিএটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এক দুই হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যে আয়ের তুলনায় আয় যেটা সেটা 4 গুণ বেড়েছে। তাহলে যদি আয় 4 গুণ বাড়ে তাহলে এদের ডিএ দিতে সমস্যা কোথায়? দুই তিন হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে এদের টাকা নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। উনি আমাদেরকে একটা পিস অফ পেপার দেখান যেখানে উনি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চেয়েছেন, ডিএ নিয়ে ডিএর টাকাটা দেয়নি। একটা পিস অফ পেপার দেখান। আসলে উনি বলতে চাইছেন আমফানের টাকা নিয়ে, আমফানের টাকা কি ডিএ দেওয়া সম্ভব নাকি? কোনোদিনই সম্ভব না। সুতরাং এই যে ভাওতাবাজি করে উনি বোঝাতে চাইছেন যে বাংলার মানুষকে বোকা বানিয়ে সারা জীবন ক্ষমতায় থাকবেন, যেটা ওনার পক্ষে সম্ভব না। উনি মূর্খের স্বর্গে বাস করছেন। একটা কথা আপনারা জানিয়ে রাখি, অনেক সরকারি কর্মী ভোটের ডিউটি বয়কট করেছেন, তাই তো? অনেক সরকারি কর্মী ভোটের ডিউটি বয়কট করেছেন। আপনারা বুক চাপড়ে চাপড়ে বলেন না আমাদের এই প্রকল্প বিশ্বশ্রী বিশ্বশ্রী বিশ্বের মঞ্চে চলে গিয়েছে, কিন্তু সেই প্রকল্পগুলো কারা বাস্তবায়ন করে তাদের আজ তবে আপনি বলছেন যে না পোষালে চলে যান, কোন সাহসে বলছেন? আপনারা তো অনেকের পোষায় নাকি? একদমই, মানুষ ম্যান্ডেট দিয়েছে, ওই যে বলেছে যে কর্মচারীদের না পোষালে আপনারা রাজ্যের বাইরে চলে যান। সাগর দিঘিতে ম্যান্ডেট দিয়েছে মেঘালয়ে যে কাকু কাকু করো, পশ্চিমবঙ্গের স্থান নেই। কর্মচারীরা 10 তারিখে ম্যান্ডেট দেবে, হুঁশিয়ারি দিয়ে রাখছে 10 তারিখে সমস্ত কর্মস্থল বন্ধ থাকবে, আর শুধু নবান্নে বসে কাকু কাকু উনি করবেন। এখন কি বলছেন পাচ্ছেন, কি বলবেন? আপনারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তো, আপনাদেরও দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। আপনারা এনাদের জন্য কি বলছেন? এই 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 চাকরি যারা করছিলেন, যাদের চাকরি চলে গেছে, যারা ঝাঁটা হাতে রাস্তায়, তাদের জন্য কি করছেন? সবচেয়ে প্রথম কথা, আমার মনে সবচেয়ে দুঃখ লেগেছে এটা, যেই বাংলার কর্মচারীরা যারা সরকারি কর্মচারী তারা তাদের দিয়ে দাবি করেছিল বলে তাকে বলা হয়েছিল ঘেউ ঘেউ করবে না। একটা মানুষকে কুকুরের সাথে তুলনা, আপনাদের ঘেউ ঘেউ বলেছিল নাকি? একদমই একদমই, বারে বারে বলেছে ঘেউ ঘেউ করতে বলেছে। শুন প্লিজ, উনি বাংলা সাহিত্যে স্যাটায়ার বলে একটা বিষয়, স্যাটায়ার হয়তো উপমা, উপমা হিসেবে ব্যবস্থা করছে। আরে শুনুন, হ্যাঁ হ্যাঁ, উপমা 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 হিসাবে কুকুর কুকুর সন্তু কুকুর কাকে দেখলে ঘেউ ঘেউ করে, চোরকে দেখলে ঘেউ ঘেউ করে, চোরকে দেখলে করে। এটা ভুল ধারণা, উনি চোর ডাকাত মনে করতেই পারেন, এটা এটা ওনার ওনার নৈতিক অধিকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা দেখিয়েছেন, নেতা মন্ত্রীদের বাড়ির খাটা তোলা টাকা ঘেউ 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 কুকুরের মতো তারা আওয়াজ করছেন, কারণ আপনারা ওনাদেরকে অপমান করেছেন, অপমান করেছেন, অপমান করেছেন। মানে কখনোই বলেনি উনি, তাহলে আমাদের চাকরিটা কেন গেল? 4 বছর কাজ করার পর আমাদের চাকরি কেন গেল? কেন যাবে? আমরা জবাব চাই, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কারো চাকরি যাবে না, আমাদের কেন যাবে? এইভাবে হতে পারে না, আমাদের চাকরি কেন গিয়েছে? উনি আমাদের চাকরি ফিরিয়ে দিন। আপনি বলুন আপনার বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর থেকে আপনি কলকাতায় আসছেন, আপনার চাকরি চলে গেছে? হ্যাঁ, আমাদের চাকরি চলে গেছে 17 মাস ধরে, দীর্ঘ 17 মাস ধরে চাকরি চলে গেছে। আমি এদের দুঃখের কথা ভাই বর্ণে বর্ণে জানি, নিজে ভুক্তভোগী। এই ছেলেগুলো অসম্ভব পরিশ্রম করছে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে সমস্ত কাজ করছে, মাসের পর মাস বেতন পায় না,
তারপরে যদি আন্দোলনে নিজেদের দাবি চাইতে যায় ওদের ট্রান্সফার করে, এ কোন সরকার? আমাদের চাকরি খেয়ে নিয়েছে, মানবিক সরকার আছে, মিনিমাম মানবিকতা নেই। আপনি বলুন তো, লাস্ট 11 বছরে কটা পারমানেন্ট চাকরি হয়েছে পশ্চিমবঙ্গে? কটা হয়েছে? আরে তো উত্তর দিতে পারবে, কটা হয়েছে? দেখুন, ওনাদেরকে আগে প্রশ্ন করতে বলুন। কি হয়েছে? সঠিক নিয়ে হয়েছে জিরো হয়েছে। আরে ওনাদেরকে প্রশ্ন করতে বলি, একটা নিয়ে সব চুরি করেছে। জিরো 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 ওনারা যে এত আন্দোলন করছেন, একবার দিল্লিতে গিয়ে বলতে বলুন যে 1,30,000 কোটি টাকা কেন দিচ্ছে না? দিল্লির কোথা থেকে দিল্লি টাকা চোর না? দিল্লির কাটমানি খাবে, কাটমানি দিল্লির টাকা এনে দেবো, কাটমানি খাবে টাকা, কর্মচারী কিষান বাংলার টাকা কেন দিচ্ছে না তোমরা? কাটমানি খাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা, ডিয়ার টাকা কোথায় গেছে? ডিয়ার টাকা কোথায় গেছে? আমি ভাই আমি একটা কথা বলি, একটা বাংলায় কথা আছে না, চোরের মায়ের বড় গলা, আজকে তার প্রমাণ এটা। চোরের মায়ের বড় গলা কি বলবেন? দেখুন, প্রথম যেটা আমি বলবো রাজ্যের মন্ত্রী একটু আস্তে এসব কি, কেন এখানে এসেছি আমি? রাজ্যের মন্ত্রী যে কথাটা বলেছেন যে ডিএ দেওয়া মানে হচ্ছে আমরা পাপের কাজ করছি, এই কথা বলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে, মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন। সেটাও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ক্ষমতায় এলে কেন্দ্রের মতো বেতন দেবে, বেতন কাঠামো দেবে, সুবিধা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে অপমান দিয়ে ঘোষণা করেছে বাবু হাকিম। সেটা বলুন সরকার জোর বলছে, ওনার চুরিতে বলতেই পারে সরকার কি বলছেন? আসবা আলোচনায় নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ত্রিপুরায় গিয়ে উনি বলছেন ডবল ডবল দিয়ে, কিন্তু ত্রিপুরাতে ফলাফল বেরিয়েছে, কিন্তু আজ বাংলায় যারা চাকরি করছে তাদেরও সুরক্ষা নেই, যারা চাকরি করবে বা করছিল তাদেরও সুরক্ষা নেই, তাই তারা পেনের বদলে আছে ঝাড়ুয়াতে, তাই তারা আজ রাস্তায়। কি বলবেন? খুব দুঃখজনক ব্যাপার, যারা শাসক তারা যদি মনে করে যে আন্দোলন ভাঙার জন্য অত্যাচার করে আন্দোলন ভাঙা যায়, তাহলে তারা ভুল ভাবছে। ভুল ভাবছেন আপনারা? সেটা নয়, সরকার সদিচ্ছা দেখিয়ে কেন বলেছিলেন না পোষালে চলে যান? সরকার না, ওটা ওইভাবে বলা যায় না। সরকার বলবো সদিচ্ছা, দাঁড়ান একটা কথা উত্তর বলুন, সেটা বলুন একটা কথা উত্তর দিন, সদিচ্ছা যদি থাকতো তাহলে সরকার সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে আদালতে যেত প্রধান। আরে আপনাদের তো 3,00,000 কোটি আপনাদের তারা ঘুরছেন, তারা বলছেন পেন হাতে, পেন হাতে। আরে শিক্ষক ঝাড়ু দেবে, শিক্ষক ঝাড়ু দেবে, এমসিএ পাস করে ঝাড়ু দেব, আমাদের 10 বছর সদিচ্ছা থাকলে। দাঁড়ান এক মিনিট, একটা কথা শুনবেন, সদিচ্ছা যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রী সোজা আমাদের সাথে আসতেন, বসতেন, কিন্তু কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কেন? সদিচ্ছা আছে, আপনাদের তো 3,00,000 কর্মচারী, সদিচ্ছা আছে, আপনি নামুন নিশ্চয়ই আসবেন। 3,00,000 কর্মচারী, এরপর আপনি বলছেন নামুন, এত কে সরকারি কর্মচারী? কি বলবো, আমরা চাই আমরা যারা কাজ করছি এনএসকিউপে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, মাসের বেতন মাসে দিতে হবে, এবং আমরা এমসিএ পাস করে আমরা ঝাড়ুদার হতে চাই না, আমরা বিদ্যালয়ে শিক্ষাদান করতে, তারা ঝাড়ুদার হতে চায় না, তারা শিক্ষক হতে চায়, পেন ধরতে চায়। কিন্তু যদি আমি ছোট্ট এক লাইনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই রাজ্যে হচ্ছেটা কি? দেখো আমি তোমাকে একটা বেসিক জিনিস বলি, যার বেসিক স্যালারি হচ্ছে 35,500 না, তার বছরে 1,53,000 কোটি টাকা কাটা যাচ্ছে, ঠিক আছে? আজকে এই সরকার বলছে চাকরি চুরি হয়েছে, বেতন চুরি হয়েছে পশ্চিমবঙ্গে, বিক্ষোভ
ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আজ চাকরি হারিয়ে চোখের জল ফেলছেন, আর এনাদের কাঁধে কাঁধ মিলিয়ে রিপাবলিক বাংলা সন্তু পান প্রশ্নটা করলো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ এখানে সময়ের কারণে শেষ করতে হচ্ছে, এখানেই শেষ করছি। সমস্ত খবরের জন্য আপনার নজর থাকুন শুধুমাত্র রিপাবলিক বাংলায়।